পশ্চিমবঙ্গে চাকরি চুরি মামলায় নাম জড়িয়ে ছিল অভিষেক ব্যানার্জি। এবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তদন্তে নেমেছিল ইডি অফিসাররা এবং ইডি অফিসারদের যে আইনজীবী কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহা বিচারপতি ডিভিশন বেঞ্চে যে রিপোর্ট পেশ করেছিল ইনভেস্টিগেশন করার পর, সেখানে একটা হাস্যকর ব্যাপার যে ইডির আধিকারিকরা নাকি অভিষেকের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট পায়নি। সেক্ষেত্রে বিচারপতি ডাইরেক্ট ইডি আধিকারিকদের বলে যে মনে হয় আপনারা কিন্তু তথ্য গোপন করছেন, কারণ একজন সাংসদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আপনারা কি ফাজলামো করছেন, আপনারা কিভাবে ইনভেস্টিগেশন করছেন, হাতে ধরে কার্যত ইনভেস্টিগেশন কিভাবে করতে হবে সেটা কিন্তু শিখিয়ে দিল বিচারপতি অমৃতা সিনহা। ঠিক কী হয়েছে? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সিবিআইয়ের কড়া সমালোচনা করেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার ভরা এজলাসে তদন্তে গাফিলতি নিয়ে এবার ইডির তদন্তকারী অফিসারদের কার্যত তুলোধনা করলেন বিচারপতি অমৃতা সিংহ। একের পর এক ধেয়ে এলো প্রশ্নমান, যার সামনে আক্ষরিক অর্থে এদিন যেন দিশেহারা দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অফিসারকে। শুধু ছত্রে ছত্রে তদন্তের গাফিলতি ধরে ক্ষান্ত হয়নি বিচারপতি, ইডি কোর্টের সামনে তথ্য আড়াল করছে এমন চমকে দেওয়ার মতো সম্ভাবনার কথাও কিন্তু সরাসরি অমৃতা সিনহা কিন্তু বলেছেন। ঠিক কী প্রশ্ন করেছে? প্রশ্ন করেছে যে 188 হরিশ মুখার্জি রোড কার বাড়ি? বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলে ওই ঠিকানাতেই ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল। আপনারা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বলতে মাত্র 3টি জীবন বিমা, একটি সাংসদের তো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে যেখানে বেতন ভাতা জমা পড়ে। ইডি অফিসার কোনো উত্তর দিতে পারেনি, তারা নিরুত্তর থেকেছিল। সংস্থা অবৈধ লেনদেন করলে তা তো ডিরেক্টররাই দায়ী থাকবেন, এক্ষেত্রেও কিন্তু ইডির অফিসাররা নিরুত্তর বা কোনো সদ উত্তর কিন্তু দিতে পারেনি। তাহলে এক্ষেত্রে অমৃতা সিনহা ডাইরেক্ট কিন্তু বলে দিয়েছিলেন ইডির অফিসারদের যে আপনারাই মনে হয় তথ্য গোপন করছেন, মনে হয় আপনাদের সঙ্গে কিন্তু যোগসাজক আছে। দেখুন, ইডির অফিসাররা তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট পায়নি, কিন্তু আমাদের কাছে আমরা কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়েছি, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে যে 5-5টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি তিনি ইলেকশন কমিশনে জমা করেছিল নির্বাচনে লড়ার জন্য। দেখুন, এই সেই হলফনামা, এই সেই নির্বাচন কমিশনকে দেয়া অভিষেক ব্যানার্জির হলফনামা, যেখানে ডিটেলস অব মুভেবল অ্যাসেট যেখানে জমা করেছিলেন কোর্ট পেপারে, সেই পেপারে এখানে দেখুন ক্যাশ ইন হ্যান্ড কত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইসিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিউ আলিপুরে একটা কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেখানে টাকার পরিমাণ 5 লক্ষ, কোনটায় 3 লক্ষ এবং কোনটায় 6 লক্ষ, এরম করে কিন্তু 3-5 ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এলাহাবাদ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে আইসিআইসি ব্যাঙ্ক, তারপর এখানে থাকছে যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক, তো এই রকম অনেক প্রায় 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আছে যে হলফনামা নির্বাচন কমিশনকে দিয়েছিল। তাহলে যে সাধারণ তথ্য সাধারণ পাবলিকের ফোনে ফোনে ঘুরছে, তাহলে সেই সাধারণ তথ্য কিন্তু ইডি অফিসাররা ধরতে পারছে না। এটা একটা হাস্যকর ব্যাপার। একটা নাম করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, যার নাম শুনলে প্রত্যেকে চমকায়, সেই অফিসাররা বাচ্চাদের মতো, অর্থাৎ ইনভেস্টিগেশন রিপোর্ট কীভাবে তৈরি করতে হবে তার কোনো ধারণা নেই। তাহলে কি হচ্ছে? তাহলে কি সত্যি ইডি অফিসাররা অভিষেক ব্যানার্জিকে ডেকে কোনো সেটিং করে নিয়েছেন, টাকা খেয়েছেন? তাহলে কেন এরকম ভুলভাল রিপোর্ট পেশ করছে ইডির আইনজীবী কলকাতা হাইকোর্টে? সেক্ষেত্রে আবারও কিন্তু 3 তারিখ যেখানে দিল্লিতে ধর্না দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে জোট, যে হয়েছিল ইন্ডিয়া জোট যে দিল্লিতে ধর্না দেবে, সেই ধর্নার কিন্তু দিনক্ষণ ঠিক হয়েছে অক্টোবরের 3 তারিখ। সেক্ষেত্রে অক্টোবরের 3 তারিখ যেহেতু ধর্নায় যাচ্ছে, একটি স্পেশাল ট্রেন যাচ্ছে আমাদের বাংলা থেকে, যেখানে তৃণমূলের তাবড় নেতা নেত্রীরা থাকবে, কিন্তু তার সেই দিনই ইডি অফিসাররা আবার অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠিয়েছে। ঠিক কী নোটিশ করেছে সেটাই দেখে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের টুইটার হ্যান্ডেলে এই নোটিশটি পাবলিশ করেছেন, যিনি বলছেন যে এনফোর্সমেন্ট ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট, অর্থাৎ ইডি ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটি তাকে করা হয়েছে যে আগামী 3 তারিখ অক্টোবরের আপনাকে প্রেজেন্ট থাকতে হবে 10:30টার সময় অ্যালং উইথ ডকুমেন্ট অ্যাজ পার শিডিউল অ্যাটাচ। তাহলে